নমস্কার, তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে স্বাগতম তোমাদেরই ইউটিউব চ্যানেল টেকনিক্যালিতে। 4500টি শূন্য পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি, এইচএস পাশে আবেদন করুন। মানে কিন্তু 4500টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এইচএস পাস যোগ্যতা থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে। কি পদ রয়েছে, তোমরা কি করে এই পদে আবেদন করতে পারবে, কতগুলি সিট ক্যাপাসিটি রয়েছে, এছাড়া স্যালারি কত রয়েছে, যাবতীয় তথ্য এই পদ সম্পর্কিত আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তার জন্য কিন্তু ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রয়েছে আমার। তো আমার পাশের বাড়ির এক বোনের হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হবে, তো তার জন্য 30 লাখ টাকার প্রয়োজন। তো অ্যামাউন্টটি প্রচুর বড় হলেও তোমরা যদি কিছু পরিমাণ সাহায্য করতে পারো তোমরা কিন্তু এই পণ্যটির কিন্তু প্রাণ বাঁচাতে পারো। তো এখানে milab.org সাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে থ্রুতে ডিরেক্ট পেমেন্ট করতে পারো। তোমরা কিন্তু 10 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা কিন্তু তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। তাহলে কিন্তু এই পণ্যটির কিন্তু প্রাণটি কিন্তু বেঁচে যাবে। তো প্লিজ তোমাদের সাধ্য মতো তোমরা কিন্তু ডোনেট করো। এই সাইটটির লিঙ্ক ভিডিওটির ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা সেখানে গিয়ে কিন্তু তোমাদের সাধ্য মতন কিন্তু ডোনেট করতে পারো। যাবতীয় তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে, তার কি জন্য প্রয়োজন এবং কত টাকার প্রয়োজন রয়েছে, তার বাড়ি কোথায়, যাবতীয় ডিটেলস কিন্তু এই স্টুডিওর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা এখানে এসে কিন্তু পড়তে পারো, ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু এই সাইটটির লিঙ্ক পেয়ে যাবে। তো চলে যাওয়া যাক মূল টপিকে, কি বলা রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানে কিন্তু এটা কিন্তু গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন, CHSL পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। মানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, CHSL পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের সরাসরি এই পদে নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+12 লেভেল এক্সামিনেশন 2020, SSC CHSL 2020 পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা সেন্টার রয়েছে। শহরগুলি হলো কলকাতা, হুগলি এবং শিলিগুড়ি। পশ্চিমবঙ্গে কিন্তু এই 3 জায়গায় পরীক্ষা নেওয়া হবে, সেগুলি কি কলকাতা, হুগলি এবং শিলিগুড়ি। তোমরা কিন্তু এই 3টি জায়গায় কিন্তু তোমাদের কিন্তু এক্সাম সেন্টার চুজ করতে পারো। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 6 তারিখে, মানে কিন্তু আগামীকাল কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে, 6 তারিখ থেকে আবেদন চালু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে ডিসেম্বর মাসের 15 তারিখ। কি করে আবেদন করতে হবে সেই ভিডিওটি কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নিয়ে সর্বপ্রথমে ভিডিও আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখো পদের নাম, কি কি পদে নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, LDC, জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট JSA, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট PA, স্ক্রিনিং অ্যাসিস্ট্যান্ট SA, ডাটা এন্ট্রি অপারেটার DEO, ডাটা এন্ট্রি অপারেটার Grade A। তো কিন্তু এই সমস্ত পদে কিন্তু ডিরেক্ট তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। মোট শূন্য পদ কতগুলি রয়েছে, স্টাফ সিলেকশন কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মোট শূন্য পদ জানানো হয়নি, কিন্তু প্রতি বছরই এই নিয়োগের শূন্য পদের সংখ্যা 4000 থেকে 5000-এর মধ্যেই থাকে। তাই আশা করা যায় এই বছর মোট শূন্য পদের সংখ্যা 4500+ কিন্তু হতে পারে। এখনও কিন্তু কনফার্ম তোমরা কতগুলি সিট হচ্ছে সেটা কিন্তু জানানো হয়নি। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে শূন্য পদ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আপডেট জানিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু আমাদের জন্য সেই ভিডিওটি আপডেট পেয়ে যাবে। এরপর দেখো কি বলেছে, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পদে যে বেতন তোমাদের দেওয়া রয়েছে সেটা হলে কিন্তু 19900 টাকা থেকে শুরু করে 63000 টাকা, 63200 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। এরপর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং স্ট্যানিং অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে কিন্তু 25000 টাকা থেকে শুরু করে 81100 টাকা পর্যন্ত কিন্তু বেতন কিন্তু রয়েছে। এরপর ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে বেতন রয়েছে 25000 টাকা থেকে শুরু করে 81000 টাকা পর্যন্ত, এবং ডাটা এন্ট্রি অপারেটার Grade A এই পদের ক্ষেত্রেও কিন্তু 25500 থেকে শুরু করে কিন্তু 81000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন কিন্তু রয়েছে। বয়স কি হতে হবে বলে দেওয়া রয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখ হিসাবে। সংরক্ষিত শ্রেণীর
প্রার্থীরা সরাসরি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন, মানে কিন্তু এসসি এসটি ওবিসি প্রার্থীদের কিন্তু ছাড় পাবেন। দেখো এসটি এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরে, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 10 বছরে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন। শিক্ষকতা যোগ্যতা কি হতে হবে? দেখো যেটা বলে দেওয়া রয়েছে, যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পদে আবেদন করতে পারবে, জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেএসএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পিএ, স্ট্যান্ডিং অ্যাসিস্ট্যান্ট এসএ, ডাটা এন্ট্রি অপারেটর পদগুলিতে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেডে এই পদে দেখো আবেদন করার জন্য কি বলেছে, এন্ট্রি অপারেটর সিএ অ্যান্ড এজি পদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে অঙ্ক বিষয় পড়ে থাকতে হবে, মানে কিন্তু যেটা হলো গ্রেড এ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একমাত্র তোমরা যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো বা তোমরা যদি উচ্চ মাধ্যমিক ম্যাথ থাকে তোমরা কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আবেদন করতে পারো। পদ্ধতি কি রয়েছে? আবেদন করতে হবে সরাসরি অনলাইনে www.ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি থাকতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনকারীর মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে হবে। যেসব প্রার্থীরা আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 15ই ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত, মানে কিন্তু তোমরা সরাসরি কিন্তু এই পদে কিন্তু আবেদন করতে পারছো। এরপরে দেখো কি বলা রয়েছে, আবেদন ফি, আবেদন ফি কত রয়েছে? জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 100 টাকা। আবেদন ফি জমা দেওয়ার দেওয়া যাবে ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালানের মাধ্যমে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 17ই ডিসেম্বর এবং ব্যাঙ্ক চালানের মাধ্যমে আবেদনকারী ফি জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 19ই ডিসেম্বর পর্যন্ত। এসসি এসটি প্রার্থী, প্রতিবন্ধী মহিলা, এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে কিন্তু হবে না, তারা কিন্তু বিনামূল্যে কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে। এরপর তোমাদের কিন্তু আবেদন করার জন্য নিচের বটনে ক্লিক করুন, মানে কিন্তু অফিসিয়াল সাইট লিঙ্ক তোমাদের কিন্তু ভিডিওটি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল সাইটে কিন্তু চেক আউট কিন্তু করতে পারো। তারপর দেখো যে কি বলছে, এখানে বলছে নিয়োগ পদ্ধতি, কী করে নিয়োগ করা হবে, কী কী তোমাদের সিলেবাস রয়েছে, যাবতীয় তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেটা কিন্তু এখন জানাবো। 3টি ধাপে নিয়োগ করা হবে। প্রথমে হবে কম্পিউটার বেস পরীক্ষা, সিবিটি টায়ার 1। প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপের পরীক্ষা দেওয়া যাবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ডিসক্রিপটেড পেপার টায়ার 2। পরবর্তী শেষ ধাপে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট নেওয়া হবে টায়ার 3। এরপর দেখো টায়ার 1-এর ক্ষেত্রে সিবিটি এক্সামিনেশনের ক্ষেত্রে কি বলেছে, প্রথম ধাপের কম্পিউটার বেস পরীক্ষা 4টি পার্ট থাকবে। পার্ট 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পার্ট 2 জেনারেল তোমার ইন্টেলিজেন্স থাকবে এবং পার্ট 3 ক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা থাকবে সেটা হলো কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং পার্ট 4-এর ক্ষেত্রে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস, এবং প্রতিটি পার্টে কিন্তু 25টি করে প্রশ্ন থাকবে। পরীক্ষার মোট প্রশ্ন সংখ্যা থাকবে 25×4, মানে কিন্তু 100 নম্বরে থাকবে 100টি করে প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 2 করে থাকবে, মানে 2 নম্বর করে রয়েছে। পরীক্ষার পূর্ণ মান 100×2, মানে কিন্তু 200 রয়েছে, নেগেটিভ মার্কিং থাকবে। একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.50, মানে কিন্তু 1/2 নম্বর করে কিন্তু কেটে নেওয়া হবে। পরীক্ষার সময়সীমা থাকবে 1 ঘন্টা 60 মিনিট, তোমাদের কিন্তু এই 1 ঘন্টা 60 মিনিটের মধ্যে কিন্তু এক্সামটি কিন্তু কমপ্লিট করতে হবে। তোমাদের কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশন লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, তোমরা কিন্তু অফিসিয়াল সাইটের লিঙ্কটি কিন্তু ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ছিল টোটাল ইনফরমেশন। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগেছে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কী করে অনলাইনে আবেদন করতে হবে তার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নিও সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাস্টবার তোমাদের কাছে শেষ রিকোয়েস্ট আমরা করব যে তোমরা কিন্তু এই বন্ধুটাকে কিছু পরিমাণ কিন্তু তোমাদের কিন্তু তোমাদের সাধ্য মতন ডোনেট করে কিন্তু সাহায্য করতে পারো, তোমাদের কিন্তু ছোটো ছোটো সাহায্য এই বন্ধুটি কিন্তু প্রাণ বাঁচাতে পারে। কথা রয়েছে যে বুন্দ বুন্দ পানি সেই কিন্তু সাগর ভর্তায়, তো সেই রকমই কিন্তু তোমাদের ছোটো ছোটো সাহায্য কিন্তু বুনটি কিন্তু প্রাণ বাঁচাতে পারে। তার কিন্তু প্রচুর টাকার প্রয়োজন, তার কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু হার্টটি ট্রান্সপ্লান্ট করাবে, তো
30 লাখ টাকা এমন জোগাড় করা কিন্তু একটি বড় ব্যাপার, তার জন্য কিন্তু তোমাদের সাহায্যের অবশ্যই প্রয়োজন। তোমরা যদি সাহায্য করে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা কিন্তু সমস্ত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো এই সাইট লিঙ্ক এবং তাদের কিন্তু সাহায্য করতে পারো। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য, এবং তোমরা যদি সাহায্য করে থাকো তার পরিবারের তরফ থেকেও আমি তোমাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি।